আমেরিকা থেকে ছুটে এসে বিয়েতে জমিয়ে নাচলেন প্রিয়াঙ্কা চোপড়া এদিকে অনন্ত আম্বানের বিয়ের বরাতে হাজির হয়েছিলেন জনপ্রিয় সব বলিউড তারকা থেকে শুরু করে সুপারস্টাররা সুপার দেখতে পাওয়া গেল এই বিয়ের অনুষ্ঠানে বিয়ের সময় কারা ছিলেন চলুন দেখে নেওয়া যাক এক ঝলকে বিয়ে শুরুর হওয়ার আগেই সেখানে পোজ দিতে দেখা গেল আম্বানি পরিবারের সকল সদস্যদের একসঙ্গে পরিবারের সকলে যে ভারী কাজ করা কিছু গহনা এবং জামা কাপড়ে সেজে উঠেছিলেন তা তো স্পষ্টই এবং সেগুলোর দামও যে কয়েক লক্ষ কোটি টাকা তাও বলায় বাহুল্য সেগুলোর দাম এখনো জানতে পারা যায়নি তবে এই পরিবারকে একসঙ্গে সেজে ভীষণ সুন্দর লাগছে বলে দাবি করেছেন অনেকেই বিয়ের বারাত নিয়ে সেখানে স্টেজে নাচতে দেখতে পাওয়া গেল অনন্ত আম্বানি থেকে শুরু করে অভিনেত্রী অনন্যা পান্ডে ভীর পাহাড়িয়া এবং জাহ্নবী কাপুর ওড়ি থেকে শুরু করে সমস্ত স্টারকিটদের একসঙ্গে স্টেজে তাদের সঙ্গে দারুণ মানিয়েছিল অনন্তকে এদিকে বিয়ের সময় হাজির হওয়ার জন্য আগে আগে এসেছিলেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি সেনান লাল রঙের একটা সুন্দর ডিজাইনার লেহেঙ্গা পরে অনুষ্ঠানে এসেছিলেন ভারী একটা নেকলেস পরে জনপ্রিয় এই বলিউড অভিনেত্রী কৃতি সানান তার পরবর্তীতে অনুষ্ঠানে আসতে দেখা গেল বলিউডের আরেক জনপ্রিয় স্টার অভিনেত্রী দিশা পাটানিকে হট অভিনেত্রী দিশাকে এদিন হলুদ রঙের একটি জর্জেটের শাড়ি পরে দেখতে পাওয়া গেল জর্জেট নেটের শাড়িতে অসম্ভব সুন্দর লাগছিল বিয়ের অনুষ্ঠানে দিশাকে তার সঙ্গে তার এই সুন্দর সাদা রঙের কাজে ভরা ব্লাউজটিও আলাদাভাবে নজর কেড়েছে অনন্তর বিয়েতে বিয়েতে একাই এসেছিলেন অভিনেতা ভরুণ ধাওয়া পাঞ্জাবি পরেই বিয়েতে অংশগ্রহণ করতে এসেছিলেন ভারুন দাওয়ান ভারুনকে সুন্দর একটি পাঞ্জাবিতে দেখতে পাওয়া গেল সকলের মেইন আকর্ষণ ভারুনও কিন্তু কেড়ে নিয়েছিল এদিকে বিয়ের পরবর্তীতে সেখানেই নাচতে দেখতে পাওয়া গেল জমিয়ে ব্রাইডের অন্যতম জনপ্রিয় এক বেস্ট ফ্রেন্ড রণবীর সিংকে বলিউড অভিনেতা রণবীর সিং আনন্ত এবং রাধিকার সমস্ত প্রি ওয়েডিং থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এবং বলাই বাহুল্য সেগুলো তো পারফর্মও করেছেন আলাদাভাবেই রণবীর সিং আর বিয়ের অনুষ্ঠানে বিয়ের সময়ই স্টেজে উঠে এরকমভাবে নাচতে দেখতে পাওয়া গেল রণবীর সিংকে যা রীতিমতো ভাইরাল এদিকে বোন জাহ্নবীর সঙ্গে খুশি কাপুরকে দেখতে পাওয়া গেল ওরি এবং জনপ্রিয় সিঙ্গার রেমার সঙ্গে বিভিন্ন তালে তালে নাচতে স্টেজে আনানিয়া পান্ডেকে আলাদাভাবেই নজর কাটলো এই জনপ্রিয় সিঙ্গার রেমার পাশে তাকে কিন্তু সুন্দর লাগছিল এদিন অনুষ্ঠানে একটি হলুদ রঙের ডিজাইন করা লেহেঙ্গা পরে অনুষ্ঠানে এসেছিলেন অভিনেত্রী পান্ডে তার পেছনে ব্রাইড সম্পর্কে কিছু বক্তব্যও লেখা ছিল মজার বিষয় হলো শুধুমাত্র আনানিয়া পান্ডে নয় একই রকম ডিজাইনের আরেকটি লেহেঙ্গা পরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী খুশি কাপুর জাহ্নবীর বোন খুশি কাপুরকেও কেও মতো সেম লেহেঙ্গাতে দেখতে পাওয়া গেল শুধু লেহেঙ্গার কালারটাই ভিন্ন হয়েছে আর হলুদ এবং জাহ্নবীর বোন খুশি কাপুরের সবুজ রঙের এই লেহেঙ্গাটা এদিকে তার চাস্ত বোন জনপ্রিয় আরেক স্টার কিট সানায়া কাপুরকেও একই রকমের লেহেঙ্গাই দেখতে পাওয়া গেল শুধু তারটা ছিল নীল কালারের এই তিনজন একেবারে টুইনিং ড্রেস পরেই এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিয়ের সময় উপস্থিত ছিলেন ওরি কাচের তৈরি এই আলাদা ডিজাইনের ড্রেস পরে অনুষ্ঠানে হাজির হয়ে চার চাঁদ লাগিয়ে দিয়েছিলেন ওরি আপনাদের এই সমস্ত তারকাদের মধ্যে কাকে বিয়ের সময়ের ড্রেসে ভালো লেগেছে কামেন্টে জানাতে ভুলবেন না এমনি আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নুর সেলিব্রিটি লাইফলাইন